আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আমার গার্ডেনে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি কিছু পালং শাক আর মূলা শাক আর রোপণ করেছিলাম, তো সেগুলোই আজকে দেখাচ্ছি। তো পালং শাকগুলো ভাবছিলাম যে কেমন যেন বাড়ছে না ভালো করে, তো সেই কারণে ভাবছি যে আজকে পালং শাকই সবগুলো কেটে ফেলবো আর একটু ফাঁকা ফাঁকা করে দেবো। জানি না এরপরে হবে কি না, আসলে এখানকার মাটি খুব একটা ভালো না, তাই চিকন চিকন হয়েছে। মাটির আসলে জোর নেই বা ভিটামিন নেই। আসলে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কেটে শাকগুলো নিচ্ছিলাম, তাই একটু ভেজাল মনে হচ্ছে। তো ভাবছি যে একবার কেটে আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব যে কতগুলো শাক হয়েছে। তো এই তো আমি এক হাতে পারছিলাম না, এই তো সবগুলো শাক পেরে ফেলেছি। দেখুন কেমন হয়েছে, রুগ্ন শুগ্ন, মানে খুব মোটা তাজা হয়নি আর খুব বেশি যে লাগিয়েছি তাও কিন্তু না। তারপর যেগুলো ছিল এগুলো যদি ভালো মতো হতো এগুলোই কিন্তু অনেকবার খাওয়া যেত। তো এই জায়গার যতগুলো ছিল সবগুলোই আমি পেরে ফেলেছি। আর এই পাশেরগুলো হচ্ছে মূলা শাক, এগুলো ভালো হয়নি, কেমন ঘন হওয়ার কারণে হয়তো বা এরকম শুকনো হয়েছে। তো এগুলো আরেকদিন পেরে ফেলবো। তো এই তো আমার সেই আপেল গাছ, আপেলের গাছে মানে কয়েকটা আপেল ধরা আছে আর পেয়ার গাছে এখনও পেয়ার ধরেনি। তাই তো বাসায় চলে আসলাম, বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছি যে পালং শাক খুব বেশি মোটা তাজা হয়নি, তাই একটু কেমন যেন দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল পালং শাক। আর এখানে আমি পটলের খোসা বা পটল মিক্সড করে একটা ভর্তা বানাবো বা ভাজি করব, আর সঙ্গে চিংড়ি মাছ দিব, পেঁয়াজ এবং রসুন কুচিও দিচ্ছি আর দুটো চ্যাপা শুটকি দিচ্ছি। তো সবগুলো দিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিলাম একটু সামান্য একটু পানি দিয়ে, আর সামান্য একটু লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। তো এখন আমি শাকগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। পটলের খোসাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমে আমি শাকটাকে ভাজি করার জন্য একটা পাতিলে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে, আর সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি। তো এটাকে ভেজে নিচ্ছে ভালো মতো। তো এর সঙ্গে আমি একটা বক্স সার্ডিন ফিশ দিয়ে দিলাম বা একটা ক্যান, একটা ক্যানের মধ্যে 3 পিসের মতো সার্ডিন ফিশ থাকে, তো সেটাই দিয়ে দিলাম। তো আপনারা চাইলে শুধু শাক ভাজিও করে খেতে পারেন। তো আমি আমার হাজবেন্ড বললো যে সার্ডিন ফিশ দিয়ে শাকটা ভাজি করতে, তো সামান্য একটু তেল দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতাটা আপনারা চাইলে বাদও দিতে পারেন যেহেতু শাক ভাজি। তো এই তো আমার গার্ডেনে সেই শাকগুলো আমি দিয়ে দিলাম। দেখুন আমি জাস্ট পাতাগুলো নিয়েছি, কচি অংশটুকু নিয়ে, বাকি ডাটাগুলো কিন্তু আমি নেইনি। তো সেগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, তো সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি পটলের খোসাটাকেও ভেজে নিচ্ছি। তো প্রথমে একটা খালি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি সরিষার তেল দিয়েই ভাজবো, মানে কোনো সয়াবিন তেল দিচ্ছি না। আর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি কিন্তু আমি আগেও দিয়েছি এখনও দিলাম, আর কাঁচামরিচও যেহেতু আগেও দিয়েছি আর এখনও কয়েকটা দিচ্ছি। এই তো সবগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি, ফাঁকে ফাঁকে একটু শাকটাকেও নেড়ে দিচ্ছি। দেখুন শাক কমে কতটুকু হয়ে গিয়েছে।
এখন আমি এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু আমি সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম, তাই সেই অনুযায়ী আমি বুঝে দিচ্ছি, আর লাগলে পরে আবার দিব। আর সামান্য পরিমাণে হলুদ, ধনে আর মরিচ পাউডার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা বাদও দিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে একটু দিলে ভালো লাগবে। যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি সঙ্গে, তাই একটু দিলে মনে হচ্ছে যেন খেতে একটু ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে। আর চিংড়ি মাছগুলো তো দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিচ্ছি আর একটু ভালো মতো। এখন এর সঙ্গে পটলের পেস্টটা বা খোসা পেস্ট যেটা করেছিলাম, সেটা আমি এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি। তো দিয়ে চিংড়ি এবং পেঁয়াজের সঙ্গে বা মশলার সঙ্গে খুব ভালো মতো মিক্সড করে দিচ্ছি বা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর সঙ্গে বেশ কিছু ধনে পাতা অ্যাড করব। তো এইভাবেই আসলে ভাজিটা করতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভাজি করে নিতে পারেন, তবে এই ভাজিটা খেতে সত্যি খুব অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আই হোপ আপনাদেরও খুবই ভালো লাগবে। আমি এই প্রথমবার বানিয়েছি, যদিও আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আসলে ভিডিওটা শেয়ার করা, ভালো না হলে আসলে শেয়ার করতাম না। তো নামানোর আগে আরও কিছুটা ধনে পাতা অ্যাড করেছি, আর ধনে পাতাটা তো আমার খুব ফেভারিট জিনিস, তাই আসলে দিয়েছি। আর লবণটাও একটু চেক করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার পটল খোসা ভর্তা বা ভাজি, আর আমার গার্ডেনের শাক ভাজি সার্ডিন ফিশ দিয়ে। আর দুপুরের লাঞ্চে আরও যা থাকছে সেটা হলো কলিজা ভুনা এবং আলু ভর্তা, এগুলোই আসলে। আর পটল খোসা ভর্তাটা আমি কিছুটা আমার শাশুড়ির বাসার জন্য প্যাক করেছি, আরেকটা প্যাক করেছি আমার চাচির শাশুড়ির বাসায় দেওয়ার জন্য। তাই তো আজকে আমাদের লাঞ্চ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।